দর্শক ভোট দিলাম দেখতে পাচ্ছেন কালি রং ভোট দিলাম অনেক চাপ অনেক কাজ কিন্তু তার মধ্যেও ভোটটা দেওয়া দরকার উচিত দেশের গণতন্ত্রকে মজবুত করতে গেলে প্রত্যেক মানুষেরই কিন্তু ভোটটা দেওয়া উচিত আর ঠিকমতো করে ভোটটা দেওয়ার ব্যবস্থাও করা উচিত আর আমি যেখানে এসেছি আমার যে গ্রাম খুব দারুণ ভোট হচ্ছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এখানে কোনো ফোর্স কোনো মানে ফোর্স মানে কোনো প্রেশার কোনো চাপ দেওয়া একে ভোট দিতে হবে নাহলে মুশকিল এরকম কোনো প্রেশার কিন্তু আমি অন্তত এখানে ফিল করলাম না ভোট দিলাম নিজের মতো করে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম আর আমার ধারণা ভোট দারুণ হচ্ছে কিছু কিছু জায়গা থেকে হয়তো গন্ডগোলের খবর আসছে কিন্তু যেরকম গণ্ডগোলের খবর আগে আসতো সেরকম তো কই এবার দেখছে না এবার ভোট কিন্তু তুলনাতে অনেক 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 ভালো হচ্ছে মানুষ ভোট দিচ্ছে না প্রত্যেকের উচিত মানে ভয় না পেয়ে যে বাবা কি করবো ভোটে যাব কী ভোট দিতে যাব কি সমস্যা হবে না হবে দরকার নেই এইভাবে যারা বাড়িতে বসে রয়েছেন বসে থাকবেন না ভোট দিতে আসবেন পছন্দের প্রার্থীকে দেবেন এটা কিন্তু প্রত্যেকের উচিত সেই জায়গা থেকে আমার আশা জানে না আপনারা আমার প্রচুর চাপ খবরে সময় নজর রাখতে হচ্ছে আর আমার যে ভোট কেন্দ্র আমার যে বাড়ি আরামবাগে সেখান থেকে অনেক দূর গ্রামে পুরো গ্রামের ভোট কেন্দ্রে এসছি তো এলাম ভোট দিলাম হাতে রং এই রং একটা আলাদা ফিলিংস তৈরি করে এই রং। এইভাবেই ভোট হোক সর্বত্র ভোট হোক আরও যে দুটো দফা হবে এরপরে পঁচিশ এবং এক তারিখ জুন মাসের সেই ভোটগুলো ভালো হোক রেজাল্ট যাই হোক সুন্দর পরিবেশ থাক মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নিক যেন কোথাও গণ্ডগোল না হয় এটাই হচ্ছে আমাদের কামনা যাই দর্শক আপনারা সব ভোট দিয়েছেন তো যাদের তাদের আজকে ভোট হয়েছে ভোট দেবেন আর শান্তি যাতে বজায় থাকে সর্বত্র এটাই হচ্ছে আমাদের কামনা ভালো থাকবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে